Okay, so you can see eyes here. What we'll do, we'll change the color of the eye. আমরা আসলে এই যে চোখ আছে চোখের কালারটা চেঞ্জ করে দেব. So how to do that? This is very interesting and very simple work in Photoshop. I'll take the magnetic lasso tool. প্রথমে আপনারা এরকম আপনারা একটা ছবি ডাউনলোড করে নিয়ে নেবেন, ফটোশপে ওপেন করবেন. You know how to open an image in Photoshop. After that I have taken magnetic lasso tool. And I'll just left click here. Then I'll go around the eye. আমি এই চার সাইডে জাস্ট মাউসের লেয়ার বাটনটা ক্লিক করা ছাড়াই, দ্যাট মিনস একবার ক্লিক করার পরে আপনার অ্যাঙ্কর পয়েন্টটা যখন ওখানে বসে গেল, তারপর আপনি জাস্ট এই চোখের চার সাইডে মাউসটা মুভ করালেই আপনি এটা ইয়া করে যাবে. এটা হচ্ছে তার নিজস্ব এরিয়া যেটা আছে, তার ক্যাচিং এরিয়া সেটা সিলেক্ট করে নেবে. বাট এই জায়গায় গিয়ে হয়তোবা প্রবলেম হতে পারে, এই জায়গায় গিয়ে উপরে উঠতেছে, আদারওয়াইজ এইদিকে চলে আসছে, তখন আপনি কি করবেন? দ্যাট টাইম আপনি যদি একটু এইদিকেও গিয়ে থাকেন তাহলে ব্যাক স্পেস প্রেস করবেন, ব্যাক স্পেস প্রেস করবেন, তাহলে এটা আন্ডু হতে থাকবে. এখানে এসে একটা ক্লিক করবেন, একবার জাস্ট ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিক করে করে আপনাকে যাইতে হবে, লেফট ক্লিক করে করে আপনাকে লাস্ট অ্যাঙ্কর পয়েন্টে যেতে হবে. যখন আপনি স্টার্টিং পয়েন্টটাতে গিয়ে শেষ করে দিবেন এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে. যদি সিলেক্ট না হয় আপনি কিবোর্ডে এন্টার প্রেস করার সাথেই ওটা সিলেক্ট হয়ে যাবে. এখন আমাকে পরের চোখটা সিলেক্ট করতে হবে, বাট আমি যদি এখানে ক্লিক করতে যাই ডিরেক্টলি তাহলে আমার আগের সিলেকশনটা চলে যায়। সো হোয়াট আই হ্যাভ টু ডু, আমাকে তাহলে কি করতে হবে? দুটো চোখ একসাথে সিলেক্ট করতে চাইলে আই হ্যাভ টু হোল্ড অ্যান্ড প্রেস দ্য শিফট বাটন অন দ্য কিবোর্ড অ্যান্ড লেফট ক্লিক হিয়ার. কিবোর্ডের শিফট বাটনটা প্রেস করে ধরে আপনাকে একটা লেফট ক্লিক করতে হবে, তাহলে আগের সিলেকশনটাও থাকবে, পরে আপনাদের নতুন করে একটা সিলেকশন অ্যাড হবে. অ্যান্ড দেন আই এম গোয়িং ডাউন দ্য আই স্লোলি অ্যান্ড আই হ্যাভ রিচড হিয়ার. From here, I will start clicking and selecting the eye. Eyeball. এভাবে স্লোলি আমাকে সিলেক্ট করে নিতে হবে. Done. Both eyes has been selected. After that, what you will do? You will go to the keyboard and press Ctrl U. ইউনিভার্সিটি যে আছে সেই ইউনিভার্সিটির ইউ প্রেস করবেন, কন্ট্রোল অ্যান্ড ইউ. দেন আপনি পাবেন হিউ অ্যান্ড স্যাচুরেশন বক্স, ইউ হ্যাভ গট দিস অ্যান্ড ইউ উইল প্লেস ইট হিয়ার আদারওয়াইজ হোয়ার ইউ ওয়ান্ট অ্যান্ড দেন ইউ উইল চেঞ্জ দিস অ্যান্ড ইউ উইল গো টু দ্য রাইট সাইড. Oh, this is good. I'm making it like this. Okay. So you will place it which color you want, and after that, okay. And your eyes color has changed. At last, you will press Control D. ঢাকা যে আছে সেই ঢাকা D press করবেন. Control D. প্রেস করার সাথে আমার ডিসিলেক্ট হয়ে যাবে, আদারওয়াইজ সিলেক্টে গিয়ে ডিসিলেক্টে ক্লিক করলেও আপনার হচ্ছে চলে যাইতো. সো কালার হ্যাজ বিন চেঞ্জড. হ্যাভ ইউ আন্ডারস্টুড?